আল্লাহও চায় আপনি আপনার ছোট করেন। আল্লাহর এটা দেখতে বড় ভালো লাগে যে আমার বান্দা ছোট হয়ে থাকতে চায়। মান তাওয়াদা তারাফা, যে নিচে নামতেছে আল্লাহ টাইনে উঠায়, আর যে উঠতেছে আল্লাহ থাপ্পড় মেরে নিচে নামায়। কথা কন মুসা আলাইহিসসালাম সহিহ বুখারীর বর্ণনা, বনী ইসরাইলের লোকদের মাঝে ওয়াজ করতেছিলেন, নসিহত করছিলেন, একজন দাঁড়িয়ে বলল, ইয়া নবী আল্লাহ মুসা মান আ'লামুন নাস ফিল আরদ, হে মুসা নবী জানতে পারো মনে চাই বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিসসালাম কয় আমি। মুসা আলাইহিসসালাম কি বললেন? আনা। আসলে কথাটা ঠিক, আল্লাহ যখন যে নবীকে পৃথিবীতে পাঠায় তখন তাকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠায়, সে হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী, কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে এটা আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ চেয়েছিলেন মুসা আলাইহিসসালাম যেন বলে আল্লাহু আ'লাম, আল্লাহই জ্ঞানী, সুবহানাল্লাহ কইবেন না, কিন্তু তা না করে উনি কি করলেন, যখন বললো সবচেয়ে বড় জ্ঞানীকে উনি হুট করে কি বলে ফেললেন, আনা, আমি, আল্লাহ এটা পছন্দ করেনি। আল্লাহ ডেকে বললেন মুসা ইউ আর অ্যাবসলিউটলি রং, তুমি ভুল করেছো, তুমি সবচেয়ে জ্ঞানী নও, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে।